গুড্ডির ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে জেঠুমুটি অঙ্কুশকে বলে, এবার কিন্তু তোমার নতুন জীবন শুরু হচ্ছে, আমি চাই তুমি গুড্ডিকে নিয়ে সুখী হও, আমি গুড্ডির সাথে থাকব। গুড্ডি বলে, কিন্তু বাড়ির সবাই কি তোমাকে আসতে দেবে? জেঠুমুনি বলে, আমি তো কারোর মুখোমুখি নই, আমি অঙ্কুশের বাড়ির অন্য যারা আছে তারা কি সব কিছু মেনে নিয়েছে? সুষমা ভাটিয়া বলে, না মেনে নেইনি, তবে গুড্ডির মা দায়িত্ব নিয়ে যেভাবে কথা বলছে আর যোগাযোগ করছে তাতে করে মনে হচ্ছে সবাই আসবে। জেঠুমুনি বলে, তাহলে আশা করা যায় সবাই আসবে। সুষমা বলে, আমরাও তাই মনে করি। গুড্ডি বলে, তোমরা সবাই আসবে এটাই আমার চাওয়া, টাকা পয়সা না দিলেও আমি সব কিছু ম্যানেজ করব। এরপর দেখা যায় বাড়িতে ফিরে এসে নিজের স্ত্রীকে জেঠুমুনি বলে, গুড্ডির বিয়েতে তোমার যাওয়া উচিত। তিনি বলেন, আমি বাড়ির সবাইকে চটিয়ে বিয়েতে যেতে পারবো না। জেঠুমুনি বলে, তুমি না গেলে আমি যে চটে যাবো সেটা বুঝতে পারছো না? এদিকে অঙ্কুশ গুড্ডিকে কিছু না বলে বাইরে গেলে গুড্ডি জানতে চায়, কোথায় গিয়েছিলে? অঙ্কুশ বলে, কাজ ছিল, আজ বলবো না কাল বলবো। গুড্ডি বলে, তার মানে তুমি তোমার অপরাধ জগতে কারোর সাথে দেখা করতে গিয়েছিলে? অঙ্কুশ বলে, দেখেছো, একবার যদি অপরাধ জগতের বাসিন্দা হয়ে যায় তখন তাকে কেউ আর বিশ্বাস করে না। গুড্ডি বলে, তাহলে তুমি কোথায় গিয়েছিলে, আমাকে কেন বলছো না? অঙ্কুশ বলে, তুমি বিয়েটা নিয়ে তামাশা করছো। গুড্ডি বলে, আসলে বিশ্বাস তামাশা নয়, তুমি আমাকে কেন বলতে পারছো না? অঙ্কুশ বলে, আমি যখন বলছি আজকে বলবো না তো বলবো না। রেগে যায় গুড্ডি, তাহলে কি এবার বিয়েটাও ভেঙে যাবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।